নামাবে, নামানোর পরে কি করবে, অল্প সরষার তেল দিয়ে দিবে, খেয়ে দেখবে একদম ফাটাফাটি হয় খেতে। পাবদা মাছটা রান্না করার জন্য আমার মশলা লাগবে কালো সর্ষে, হলুদ সর্ষে, কাজু বাদাম, এটা পোস্ত আর কাঁচা লঙ্কা কয়েকটা, সবগুলো আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। তিনটা পাবদা মাছ আমি আধ ঘন্টা আগে নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। মাছটা আমি সরষার তেল দিয়ে করবো, এই জন্য আমি সরষার তেল দিচ্ছি। নুন হলুদ দিয়ে মাছগুলো আমি সরষার তেলে ভেজে নিচ্ছি। এখন আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। কিন্তু বেশি গরমে আমার তেলটা খুব গরম ছিল বলে মাছগুলো না ফুটতে শুরু করেছিল, খুব তেল চিটকে একদম। এখন আমি এখানে কালো জিরা ফোড়ন দিচ্ছি। এই গরম তেলে আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি, গরম তেলে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি যে মশলাটা করেছি এই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি, গ্যাস অফ অফ অবস্থায় দিচ্ছি। এটা বাটার সময় নুন দিয়েছি, এই জন্য আমি এখন এখানে অল্প নুনই দিচ্ছি। এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। যেভাবে ইলিশ মাছ রান্না করে আমি ঠিক সেইভাবে রান্নাটা করছি। এখন এর মধ্যে আমি অল্প একটু জল দেবো, গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি। ফোড়ন দেওয়ার পরে গ্যাসটা আমি অফ করে দিই, অফ করে দিয়ে সবগুলো দিয়েছি, ময় মশলা সব মাছও দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। কিন্তু একদম আমার লো ফ্লেমে করা আছে, আমি হাই ফ্লেমেও দিইনি, মিডিয়ামও দিইনি, যে আস্তে আস্তে হবে। এটা মধ্যে আমি কয়েকটা সেন্টের জন্য কাঁচা লঙ্কা দিয়ে আবার ঢেকে দিচ্ছি। মধ্যে আমি কয়েকটা ধনে পাতা দিয়ে দিচ্ছি। রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তো লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আমি যেভাবে রান্না করেছি একবার রান্নাটা এইভাবে করে দেখবে কেমন হয়, আমার তো খুব ভালো লাগে এইভাবে খেতে, আর তাড়াতাড়ি হয়েও যাচ্ছে তো এইভাবে করলে। আমি যেভাবে রান্নাটা করেছি তোমরা এইভাবে করবে, দেখবে খেতে খুব ভালো লাগে, টেস্টি হয়, মুখে লেগে থাকার মতো। দেখো কি সুন্দর হয়েছে কালারটা, আমার মতন করে রান্না করবে এইরকমই কালার হবে, এরকম খেতে দারুণ টেস্ট হয়, সর্ষের একটা ভালো গন্ধ হয়, ইলিশ ইলিশ মাছের মতন লাগে খেতে।